पश्चिम बंगाल के इस्लामपुर के अस्पताल पारा के एक स्कूल में अचानक आग लगने से वहां अफरा तफरी का माहौल हो गया। बताया जा रहा है कि आज सुबह स्थानीय लोगों ने स्कूल की खिड़कियों से धुआं निकलते हुए देखा, जिसके बाद लोगों में हलचल मच गई और दमकल विभाग को सूचना दी गई, जिसके बाद दमकल की दो गाड़ियां घटनास्थल पर पहुंची, फिर आग पर काबू पाया गया। बताया जा रहा है कि जहां ये आग लगी है वो इलाका काफी भीड़भाड़ वाला है। यहां पास में ही एक प्राइमरी स्कूल, अस्पताल और बाजार भी है। स्थानीय लोगों का कहना है कि अगर तुरंत आग पर काबू नहीं पाया जाता तो आग आसपास के इलाके तक पहुंच जाती। वहीं अब तक आग लगने के कारण का भी पता नहीं चल पाया है। हालांकि लोगों का मानना है कि ये आग शायद शॉर्ट सर्किट की वजह से लगी है। वहीं इस आग में किसी के हताहत की भी कोई खबर नहीं है। জল কে মারছো দিতে জল বাবু না ঠিকই আছে, আমি কেন ছুটতে যাবো? ওই শুনবো আল্লাহ
আন্ডার কন্ট্রোল হসপিটালে ভিতরে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে ঠিক আছে ভিতরে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে এখানে প্রচুর পরিমাণে জুতো বাচ্চাদের স্কুলের জুতো এবং বইপত্র স্টোর ছিল যার ফলে আগুন লেগেছে সবকিছু বন্ধ ছিল যার ফলে ধোঁয়াটা অনেক বেশি হয়েছে আগুনের কোনো ভয়ের কোনো কারণ নেই আগুন টোটালি নিয়ন্ত্রণে আমরা এখন ড্যাম্পিং ডাউনের কাজ করছি ভিতরে যে মালগুলো আছে বাইরে বের করে সরিয়ে টোটালটা কমপ্লিট করা হবে কি করে লাগবে এখন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আমাদের যেটুকু ধারণা এগুলো শর্ট সার্কিট থেকে এটা হতে পারে বই কি সমস্ত পড়ে গেছে তো কিছু পড়েনি যেগুলো একটা সাইডের ডেস্ক সেগুলো পড়েছে ড্যামেজ হয়েছে ওয়াটার ড্যামেজ কিছু হবে যেহেতু আমরা জল দিয়ে কাজ করছি বাকিটা আমরা আর অথরিটি আছে তারা যতটা পারা যায় বইগুলোকে আমরা সেভ করার চেষ্টা করেছি বইগুলোকে এখান থেকে অন্য জায়গায় মুভ করে দিয়েছি আপনার নাম কি এই ঘটনায় হয়তো কয়টা ইঞ্জিন আপনারা আমরা দুটো ইঞ্জিন নিয়ে প্রথমে কাজ করেছিলাম তারপরে এখন ফায়ার যেহেতু আয়ত্ত চলে এসেছে একটা ইঞ্জিন আমাদের ফিরে গেছে একটা আমাদের এখন ওয়াটার পাউজার নিয়ে আমরা কাজ করছি আমরা আশা করি এইটাই আমাদের কাজ কমপ্লিট হবে আমার নাম আমি সাবাব স্যার রবি হোসেন ধন্যবাদ সকালবেলা কি হয়েছে সকালবেলা আমার কাছে একটা ফোন যায় যে আমাদের এসআই অফিসে ধোঁয়া বেরোচ্ছে ঘর থেকে তারপরেই আমি খবরাখবর দিই আমি নিজেও ছুটে এসেছি কারণ আমাদের এই অফিসটা তো আমাদের প্রাণ কারণ এখানে আমাদের চাকরি জীবনের সমস্ত নথিপত্র আছে তারপরে নতুন করে বাচ্চাদের জন্য যে বই এসছে সেই বইগুলো এই অফিস গোডাউনে আছে এই এমত অবস্থায় আমি খবর পেয়ে ছুটে আসি এবং আর খবরাখবর দিই বর্তমানে ফায়ার ব্রিগেড এসছে এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে আগুনটা আমার তো মনে হয় যে এটা শর্ট সার্কিট থেকেই মনে হচ্ছে আর কি ফায়ার ব্রিগেডে কয়টা ইঞ্জিন এসেছে ফায়ার ব্রিগেডে তো একটা ইঞ্জিন দুটো ইঞ্জিন দেখা যাচ্ছে আর ধোঁয়া কি এখনো বেরোচ্ছে ধোঁয়া এখনো বেরোচ্ছে প্রচন্ড ভারী ধোঁয়া বেরোচ্ছে এটা আমাদের অফিসের দ্বিতীয়বার হ্যাঁ মানে বেশ কিছু বছর আগে একবার এরকমই আগুন লেগেছিল ভয়ানক আগুন ছিল সেটা আবার এই দ্বিতীয়বার আগুন লাগলো এইভাবে মানে আগুনটা লাগাতে আমাদের একটা ভয় হচ্ছে যে আমাদের যে সার্ভিস ফাইল টাইল যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি না হয়ে যায় দেখা যাচ্ছে কিছু আমাদের এই কিছু ডেস্কটপ আচ্ছা একটা বিষয় বলছি যে এটা কিছুদিন কয়েক বছর দুয়েক আগে মিডল স্কুলের একটা সিআরসি গোডাউন মানে ইয়ে স্টোর আপনাদের তো নেই ওখানে না অফিসিয়ালি কোনো ইয়ে নেই অফিসিয়ালি মানে গোডাউন নেই তবে অফিসে পেছন থেকে একটা গোডাউন করেছে ইদানিং এখানে রাখছে আমাদের এই যে অফিসে তো অফিসই হয় এই যে বই খাতা রাখা বা এগুলো একটা গোডাউন সরকারি হিসাবে হয় এটা কি বেআইনি তো এটা সে তো এখন অফিস এটা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষই বলতে পারবেন যে কেন এখনো এই ব্যবস্থা হয়নি হ্যাঁ তবে আমাদের যে এই যে বই এই অফিসে বই খাতা এগুলো রাখা কি উচিত এই যে স্টক না অবশ্যই উচিত নয় কারণ এটা একটা ভাইটাল জায়গা যেখানে আমাদের মানে সার্ভিসের সমস্ত রকমের ডকুমেন্টস রয়েছে মানে কাদের মানে শিক্ষক শিক্ষকদের মানে প্রাইমারি প্রাথমিক শিক্ষক এমনকি এই এসআই অফিসের আন্ডারে যেসব স্কুল পড়ে শুধু প্রাথমিক নয় উচ্চ প্রাথমিক তারপরে হাই স্কুলগুলো এর সঙ্গে যুক্ত আর রয়েছে এই যে বইগুলো দেখছেন মানে সেই পিপি থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাসের বই একসাথে এখান থেকে ডিস্ট্রিবিউশনটা হয় তাহলে বইয়ের পরিমাণটাও কম নয় প্রায় আপনি কি আশঙ্কা করছেন এখন এখন আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের যে সার্ভিস শিক্ষকদের যে সার্ভিস যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ক্ষতি না হয়ে যায় এবং বাচ্চাদের জন্য নতুন করে যে বইগুলো এসছে সেই বইগুলো এখন পেতে হয়তো দেরি হয়ে যাবে বাচ্চা আপনার নাম আমার নাম বাসুদেব মালাকার আমি ইসলামপুর মিডিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেখুন আমরা এখনো জানি না দমকলের যারা আছে ওনারা দেখছে কি ব্যাপার আর সম্ভবত মনে হচ্ছে যে ওই লাস্টের দিকটাতে আগুনটা লেগেছে বাইরের জানলাটা খোলা ছিল ভেতরটা গ্যাস করে তোলার সময় বাইরের জানলাটা খোলা ছিল ওই দিক থেকে লেগেছে পুরনো জুতো ছিল প্লাস কারেন্ট ইয়ারের বই খাতা ডায়েরি গ্রিটিংস কার্ড এবং আরও অন্যান্য সামগ্রী আসতে থাকে আমাদের অফিসে সেগুলো আপনার টাইম টাইম ডিস্ট্রিবিউট হয় সেগুলোতেই সবগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে এখন দেখা যাক পুরো শর্টিং করে আমরা দেখবো কি নষ্ট হয়েছে কি বাকি আছে স্যার আপনার মনে হচ্ছে কিসে থেকে আগুন লাগলো কেউ কি লাগিয়ে দিল বা কিছু এখন ঠিক বলা যাচ্ছে না এটা কীভাবে বলবো আমি তো জাস্ট এসে দেখছি এই অবস্থা ওনারা তদন্ত করলে ঠিক পরে বোঝা যাবে যে কী কারণ হতে পারে আপনি কি থানায় এফআইআর বা কিছু একটা এখনো কোনো ব্যাপার নেই ওনাদের দমকল বাহিনীর রিপোর্ট নেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি একটা বিষয় এটা
হ্যাঁ, এগুলো আপনার যেহেতু আমাদের কলকাতা থেকে ডিস্ট্রিবিউশন মালগুলো আসে এখানে, সেগুলো আমরা রাখি, তারপরে শর্টিং করে স্কুল ওয়াইজ আমরা ডিস্ট্রিবিউট করি। হ্যাঁ, এগুলো আসতে থাকে টাইম টু টাইম, পুরো বছরই আসে। আপনাদের কোনো গোডাউন বা কোনো কিছু নেই না? এটাই এটাই গোডাউন, আলাদাভাবে কোনো গোডাউন নেই। আমরা কি স্যার গোডাউনেই আগুন লেগেছে? হ্যাঁ, গোডাউনে আগুন। এটা গোডাউন আছে, এটা আমাদের মিটিং হল, আমাদের অফিসে কিন্তু গোডাউন নেই। হ্যাঁ, এটা মিটিং হল এবং এটাকে আমরা যে গোডাউন হিসেবে ব্যবহার করি, প্রথম থেকে ব্যবহার করে আসছি আমরা। ঠিক আছে, যদি আলাদাভাবে গোডাউন থাকতো সেখানে হয়তো কারেন্টের সিস্টেমটা অন্যরকম থাকতো, হয়তো এরকম বিপদ হতো না, কিন্তু আপাতত আমাদের এটাই গোডাউন, এটাকে আমরা গোডাউনে ব্যবহার। আগুন কি কন্ট্রোলে এসেছে? বাকি কম্পিউটার রুম গুলো প্রায় সেফ আছে, সমস্যা নেই। শুধু আমাদের বই এবং খাতা ডায়েরি যেগুলো আছে গোডাউনে, সেগুলোতে আগুন। আশা করছি ক্ষতি হবে না, কারণ আমাদের 80% প্লাস বই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এমনকি আমরা গতকালকে যে গ্রিটিংস কার্ড পাঠিয়েছেন আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। অনেক হাই স্কুল নিয়ে চলে গেছে, হয়তো 20% বই ছিল গোডাউনে, তার মধ্যে কিছু নষ্ট হয়েছে। আমরা পুরো শর্টিং করবো, রিপোর্টটা পুরো দেখবো, সেই অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট অথরিটিকে জানাবো এবং কলকাতায় জানাবো। বিগ নিউজ 24x7 সে সম্পদা ঝা।